চুড়াইবাড়ি থানার পুলিশের হাতে আটক ব্রাউন সুগার সমেত ইয়াবা ট্যাবলেটের সাথে আটক এক টমটম চালকও। জানা গেছে একটি ই রিকশা দিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নেশা সামগ্রী বিক্রি করে আসছিল চালক তথা ইসলাম উদ্দিন। তার বাড়ি উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ড এলাকায়। বুধবার রাত আনুমানিক 10:15 নাগাদ অনুরূপ নেশা সামগ্রী বিক্রির সময় প্রেমতলা এলাকা থেকে হাতে নাতে আটক করে স্থানীয় থানার পুলিশ। পরে ধৃতের ই রিকশায় তল্লাশি চালিয়ে প্রায় 2 লক্ষ টাকার নেশা সামগ্রী সহ ই রিকশাটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে পুলিশ। এবং সেন্টেন্স গেট সংলগ্ন চুড়াইবাড়ি সেন্টেন্স গেট সংলগ্ন এলাকা থেকে টমটমটাকে যখন সার্চ করি তখন টমটমের সিটের নিচে এই ব্রাউন সুগারের কোটা 150টা কোটা আর তার বডি সার্চ সহ গাড়ির অন্যান্য স্থানে সার্চ করে টোটাল 10 প্যাকেট ইয়াবা ট্যাবলেট আমরা রিকভারি করি এবং সিজ করি। প্রত্যেকটি প্যাকেটের মধ্যে 195টা করে ট্যাবলেট রয়েছে। টোটাল ট্যাবলেট হচ্ছে 1950টা আর ব্রাউন সুগারের কোটা হচ্ছে 150টা। টোটাল মিলিয়ে আনুমানিক বাজার মূল্য 2 লাখ টাকার মতো। হ্যাঁ, এ বিষয়ে একটা মামলা নিচ্ছি আমরা।